আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সলিউশনের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লাশ আতেলিয়ার নীতি এবং লাশ আতেলিয়ারের নীতি অনুসারে যে তিনটা প্রভাব আছে, তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব, এই তিনটা প্রভাব সম্পর্কে বিস্তারিত জানব। চলো আমরা প্রথমে লাশ আতেলিয়ার নীতিটা জেনে নিই। দেখো, লেখা আছে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হয়, সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ ও ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। বিক্রিয়ার সাম্যাবস্থা মানে কি জানো? এই যে ধরো এই বিক্রিয়াটা, এটা অর্থাৎ বিক্রিয়ক যখন 50% পরিমাণ শেষ হয়ে যাবে, উৎপাদ যখন 50% পরিমাণ তৈরি হয়ে যাবে, এই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। সাম্য অবস্থায় যখন আমরা অর্থাৎ একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসবে, যখন ওই সময় যখন আমরা ওই বিক্রিয়ার তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করব, তখন বিক্রিয়াটা আসলে কি রিয়াকশন দিবে বা বিক্রিয়াটা এটা কিভাবে কাটায় উঠবে এই পরিবর্তনগুলো, সেটাই আমরা মূলত লাশ আতেলিয়ার নীতির সাহায্যে ব্যাখ্যা করব। আসো আমরা প্রথমে তাপের প্রভাবটা দেখি। দেখো সাম্যাবস্থায় তাপের প্রভাব, এই বিক্রিয়াটা দেখো N2+3H2 দুই অণু অ্যামোনিয়া, অর্থাৎ দুই অণু, এক অণু নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া অণু সৃষ্টি হয়েছে। ডেল্টা এইচ হচ্ছে -92 কিলোজুল পার মোল, অর্থাৎ ডেল্টা এইচ যেহেতু ঋণাত্মক, তাই আমরা বুঝতে পারছি যে বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই ডেল্টা এইচটা এভাবে না লিখে আমরা এখানেও লিখতে পারি, অর্থাৎ এই সাথে লিখতে পারি এভাবে +92। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু তাপ উৎপাদী, তাই এটা এদিকে অর্থাৎ উৎপাদের সাথে এই পরিমাণ তাপটা উৎপন্ন হবে, তাই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়ায় তাপের প্রভাবটা দেখি তো আমরা। এই বিক্রিয়া দেখো, এদিকে তো অলরেডি তাপ আসেই, ঠিক আছে, 92 কিলোজুল তাপ অলরেডি আসে। আমরা যখন তাপমাত্রা অর্থাৎ এই সাম্যাবস্থায় যখন তাপ বাড়াবো, তখন বিক্রিয়া কোন দিকে যাবে? দেখো, আমরা যদি বলি যে বিক্রিয়ার সামনে অগ্রসর হবে, সামনে তো তাপ আসেই, ঠিক আছে, 92 কিলোজুল পরিমাণ তাপ তোমার দেওয়া আসেই, কিন্তু লাশ আতেলিয়ার নীতি অনুসারে বলছে যে পরিবর্তন করা হলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ ও ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ যে পরিমাণ তাপ, ধরো তুমি 10 কিলোজুল পরিমাণ তাপ দিচ্ছ, 10 কিলোজুল পরিমাণ তাপ তুমি দিচ্ছ, ইনপুট করতেছ এই সাম্যাবস্থায়, 10 কিলোজুল তাপটা এমনভাবে বন্টন হবে যাতে এই সাম্যাবস্থাটার কোনো চেঞ্জ না হয়। কি হবে দেখো বন্ধুরা, সামনে তো 92 কিলোজুল পরিমাণ তাপ আসেই, সামনে যদি আবার 10 কিলোজুল তাপ চলে যায়, তাহলে তো এখানে কি হবে, 102 কিলোজুল, তার মানে বিক্রিয়াটা কি সাম্যাবস্থাটা হারায় ফেলবে, তাই ও চাপে এই যে সাম্যাবস্থাটা, ও চাপে 10 কিলোজুল তাপটা এদিকের অর্থাৎ বিক্রিয়ার বাম দিকে রাখতে, বাম দিকে রেখে এটাকে একটু ব্যালেন্স বা নিউট্রিলাইজ করতে, অর্থাৎ বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। কেন পেছনের দিকে অগ্রসর হবে? কারণ সামনে অলরেডি তোমার তাপ আছে, অর্থাৎ উৎপাদে তোমার অলরেডি তাপ আছে, তুমি যখন আরও তাপ দিবা, উৎপাদের যদি সামনের দিকে চায়, তাহলে এদিকে তাপের পরিমাণ অত্যাধিক হয়ে যাবে, অর্থাৎ সাম্যাবস্থাটা ভেঙে যাবে। তাই সাম্যাবস্থাটা বজায় রাখার জন্য বিক্রিয়াটার পেছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে যাতে তাপ পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। তাহলে আমরা কী পাই? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি তাপ, তাহলে বিক্রিয়া পেছনে যাবে। ঠিক আছে, কেন এটা যাবে তো বুঝলাম আমরা, যেহেতু এদিকে তাপ অলরেডি আসে, সামনে গেলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ভেঙে যাবে, তাই বিক্রিয়াটা পেছনের দিকে গিয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে এবং খুব সুন্দরভাবে সাম্যাবস্থাটা বজায় রাখবে। এই গেল তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আসো আভারী বিক্রিয়াটা দেখো। এটা দেখো, এগুলো আসলে গ্যাসিয়াস ফরম্যাট, আমি এগুলো লিখি নেই, আমরা একটু গ্যাসিয়াস ফরম্যাটটা লিখে রাখো। ঠিক আছে, এখন দেখো এই বিক্রিয়া দেখো ডেল্টা এইচ +100 কিলোজুল পার মোল, এটার মানে কি জানো? এদিকে আছে -180 কিলোজুল, বা এদিকে আছে +180 কিলোজুল পার, 180 কিলোজুল পরিমাণ তাপ এদিকে, অর্থাৎ বিক্রিয়কের সাথে 180 কিলোজুল তাপ আছে, এদিকে কোনো বাস্তবে তাপ নেই। তুমি যদি এটাকে এদিকে পাঠাও, তাহলে এটা না দিয়ে তুমি এদিকে হয়তো -180 কিলোজুল দিতে পারো,
তো বাস্তবে এভাবে দেয়া হয় না, এদিকেই দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি এই বিক্রিয়ায় তাপের প্রভাবটা চিন্তা করো সাম্যাবস্থায়, অর্থাৎ যখন বিক্রিয়া 50%, উৎপাদ 50%, ওই সময় যদি তুমি তাপের প্রভাব চিন্তা করো তখন এমন হবে, দেখো এদিকে অলরেডি এত পরিমাণ তাপ বেশি আছে, এদিকে কোনো তাপই নেই। আর তুমি যদি চিন্তা করো এদিকে -180 kJ তাপ কিন্তু কম আছে। ঠিক আছে, তুমি এখন ধরো এখানেও 10 kJ তাপ এই বিক্রিয়ার সাম্যাবস্থায় ইনপুট করতেছো। তুমি দেখো তো ভাইয়া, এদিকে তো 180 kJ তাপ অলরেডি আছেই, এদিকে কি কিছু আছে? না, বরং এদিকে -180 kJ পরিমাণ তাপ কি আছে? কম আছে। ঠিক আছে, যখন তুমি তাপ হারে বিক্রিয়া তাপ প্রদান করবে এদিকে তো আছে, তো তাপটা যদি আবার এদিকে যোগ হয় তাহলে তো বিক্রিয়ার সাম্যাবস্থাটা ব্রেকডাউন হবে। তাই কী হয়, তাপটা মেনলি এদিকে যোগ হয়, এদিকে যোগ হয়, এদিকে যোগ হওয়ার মানে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, মানে আমরা কি পেলাম যে তাপ হারে বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই বিক্রিয়া পেছন বিক্রিয়া সামনে অগ্রসর হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি আবার দেখাচ্ছি একটু, দেখো যে তাপ হারি এদিকে, তাপ হারি মানে তাপ হারাচ্ছে। ঠিক আছে, কতটুকু পরিমাণ তাপ হারাচ্ছে, এই যে যতটুকু প্লাস আছে অতটুকু পরিমাণ তাপ হারাচ্ছে। এই প্লাসটা মানে এই বিক্রিয়কের সাথে ঠিক এত পরিমাণ তাপ যোগ হচ্ছে। এখানে তো 180 kJ তাপ আছেই, তুমি যখন আবার তাপ দিবে তোমার যদি এদিকে যোগ হয় তাহলে এদিকে তো যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা রয়েই যাচ্ছে। তাই এই ঘাটতিটা পূরণ করার জন্য বিক্রিয়াটা সামনের দিকে ঠেলা দিয়ে সামনে চলে আসবে। এই হলো সাম্যাবস্থায় তাপের প্রভাব। আসো আমরা সাম্যাবস্থায় চাপের প্রভাবটা দেখি। দেখো এখানে দুটো বিক্রিয়া লেখা আছে, আমি আবারও গ্যাসিয়াস স্টেটগুলো একটু দিয়ে নিই। ঠিক আছে, এই যে গ্যাসিয়াস, এই যে গ্যাসিয়াস। ঠিক আছে, দেখো চাপের প্রভাব কীভাবে নির্ণয় করতে হয় জানো? প্রথমে মোল সংখ্যা হিসেব করতে হয়। দেখো এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 3×1 মোল অর্থাৎ 3 মোল, আর এটা হচ্ছে 2 মোল। এটা তো সবাই আসলে জানো যে সামনে কিছু নাই মানে 1 আছে, এদিকে 3 আছে, এদিকে 2 আছে। দেখো মোল নাম্বার হিসাব করবো কিভাবে, মোল নাম্বার হিসাব করতেছি। দেখো এদিকে আছে 1 মোল, ঠিক আছে, এদিকে আছে 3 মোল, 1+3 অর্থাৎ বিক্রিয়কে আছে, আর এটা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, উৎপাদে আছে দেখো 2, তাহলে এদিকে আছে 4, এদিকে আছে 2, তার মানে বিক্রিয়কে বেশি আছে না। তুমি যখন চাপ বাড়াবা, এদিকে তো চাপ অলরেডি আছেই, এদিকে তো চাপ কম আছে, তুমি যখন চাপ বাড়াবা বিক্রিয়া সামনে অগ্রসর হবে। কোনো হিসাব ছাড়াই এই বিক্রিয়ায় যখন তুমি চাপ বাড়াবা তখন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যখন তুমি চাপের পরিবর্তন করবা তখন বিক্রিয়া সামনে অগ্রসর হবে। এখানে কিন্তু বিক্রিয়া কোনটা তাপ উৎপাদী বা তাপ হারি সেটা কিন্তু হবে না। এই বিক্রিয়া যখন তুমি চাপ বাড়াবা বিক্রিয়ার সামনে অগ্রসর হবে, আর চাপ কমালে এদিকে তো কম আছে, এদিকে কি আছে? বেশি আছে। অর্থাৎ চাপ বাড়ালে বিক্রিয়ার সামনে অগ্রসর হবে, আর চাপ কমালে এদিকে কত আছে? 2, এদিকে আছে 4, চাপ কমালে পেছনে অগ্রসর হবে। ঠিক আছে, বুঝতেই পারতেছো। দেখো এদিকে তো অলরেডি 4 আছে, এদিকে আছে 2, যখন তুমি চাপ বাড়াবা বিক্রিয়ার সামনে অগ্রসর হবে। ঠিক আছে, এবার আসো এই বিক্রিয়াটা হিসেব করি। দেখো এদিকে আছে শুনে মানে আছে 1, এখানেও আছে 1, 1+1 বিক্রিয়ক, আর উৎপাদে আছে 2, এদিকেও আছে 2, এদিকেও আছে 2, অর্থাৎ দুনো দিকে সমান। এই বিক্রিয়াগুলোতে চাপের কোনো প্রভাব নেই, অর্থাৎ যখন দুনো দিকে সমান থাকে তখন বিক্রিয়াগুলোতে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা এরপরে আরেকটা বিক্রিয়া দেখো, যেমন ধরো PCl5, ঠিক আছে, PCl5, PCl3+Cl2, এই বিক্রিয়া দেখো এদিকে আছে 1, এদিকে আছে 1+1, ঠিক আছে, এই যে কিছু নাই মানে আছে 1, এদিকেও কিছু নাই মানে আছে 1, আর এদিকেও কিছু নাই মানে আছে 1, এদিকে আছে 1, এদিকে আছে 2, অর্থাৎ চাপের প্রভাব হচ্ছে এদিকে চাপ কম আছে, এদিকে বৃদ্ধি আছে। অর্থাৎ চাপ যদি তুমি কমানো শুরু করো বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে, সরি চাপ বাড়ানো শুরু করলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে, আর চাপ কমানো শুরু করলে বিক্রিয়া সামনে অগ্রসর হবে, কারণ এদিকে তো চাপ আছেই। ঠিক আছে, তুমি যখন চাপ বাড়াবা অর্থাৎ এদিকে কিছু চাপ দিবা, এদিকে তখন 2 হয়ে যায়, মানে 2 হতে যাবে চাপ, এদিকে 2 না হয় এদিকে কী করবে, এদিকে ঠেলা দিয়ে 2 বানানোর চেষ্টা করবে, অর্থাৎ এদিকে ধরে রাখবে, এদিকে ধরে রাখবে, অর্থাৎ বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, আশা করি চাপের প্রভাবটাও বুঝতে পারছো। আসো ঘনমাত্রার প্রভাবটা দেখো। ঘনমাত্রার প্রভাবটা ওইভাবে তেমন কিছু না, ঘনমাত্রার প্রভাবটা খুবই সহজ।
দেখো বুঝেছ না, আমি ABC দিয়ে লিখছি। তুমি যখন একে বাড়াই দিবা, তুমি যখন একে বাড়াবা, বিক্রিয়া কোনো হিসাব নিকাশ ছাড়াই সামনে অগ্রসর হবে, ঠিক আছে? অর্থাৎ বিক্রিয়ক বাড়ালে এটা বিক্রিয়ার সামনে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক বাড়ালে মানে বিক্রিয়ক ঘনমাত্রা বাড়ালে, ঠিক আছে? তুমি যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা, বিক্রিয়ার সামনে অগ্রসর হবে, ঠিক আছে? কোনো হিসাব নিকাশ ছাড়াই বিক্রিয়ার সামনে অগ্রসর হবে। আর যখন তুমি এটার ঘনমাত্রা কমাবা, তখন বিক্রিয়া কোনো হিসাব নিকাশ ছাড়াই পেছনে অগ্রসর হবে, ঠিক আছে? অর্থাৎ বিক্রিয়ার যদি ঘনমাত্রা বাড়াও বিক্রিয়কের, তাহলে বিক্রিয়ার সামনে অগ্রসর হবে, আর ঘনমাত্রা কমালে বিক্রিয়া পেছনে অগ্রসর হবে। এটা সব ক্ষেত্রেই সমান। অর্থাৎ দেখো, আমি একটা বিক্রিয়া লিখছি এখানে, N2+3H2 অ্যামোনিয়া। তুমি যদি এই N2 পরিমাণটা বাড়ায় দিলে বিক্রিয়াটা সামনে অগ্রসর হবে, আর যদি তুমি এই N2টা কমায় দাও তাহলে বিক্রিয়া পেছনে অগ্রসর হবে। আশা করি তোমরা সকলে রাসাতেলিয়ার নীতির চাপের প্রভাব, চাপের প্রভাব ও ঘনমাত্রার প্রভাবটা বুঝতে পারছো। অবশ্যই সকলে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করে বন্ধুবান্ধবের সাথে ছড়িয়ে দাও। আবার ভিডিওর সাথে শেখা থামিও না। ধন্যবাদ।